সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন পেশা থেকে ক্রিকেটে আসা যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের বিপক্ষে হেরে বসে আছে। এই যেমন সৌরভ নেত্রভালকারের কথাই ধরা যাক, বাংলাদেশকে সিরিজ হারানোর ম্যাচে শুরুতেই সৌম্য সরকারকে বোকা বানিয়ে উইকেট তুলে নেন সৌরভ, যিনি আবার পেশায় একজন ইঞ্জিনিয়ার, কাজ করেন যেন তেন কোনো কোম্পানিতে না, কম্পিউটার টেকনোলজিতে আমেরিকার বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায়ও ভালো এমন খেলোয়াড় আছেন অনেকেই, বাংলাদেশের মুশফিকুর রহিম কিংবা পাকিস্তানের ইমরান খান, পড়াশোনায় তুখোর দুই ক্রিকেটার। তবে ভারতীয় বংশোদ্ভূত সৌরভের গল্পটা যেন একটু অন্যরকম। সৌরভ 2010 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 দলে খেলেছেন, সেখানে তার সতীর্থ ছিলেন বর্তমানে ভারত জাতীয় দলের অন্যতম তারকা কেএল রাহুল। অনূর্ধ্ব 19 দলের পর্ব শেষে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করেন সৌরভ। পাশ করার পর 2013-14 মৌসুমে রঞ্জি ট্রফিতে খেলা শুরু করেন, তবে এর মাঝেই টোফেল জিআরআই সম্পন্ন করে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কর্নেল ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যান। 2015-16 ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন সৌরভ, এরপর চাকরি পেয়ে যোগ দেন ওরাকল কর্পোরেশনে। যুক্তরাষ্ট্রের বর্তমান দলটায় অভিবাসী ক্রিকেটার অনেক, তাদের বেশিরভাগই ক্রিকেটের সূত্রেই মার্কিন গ্রিন কার্ড পান, তবে সৌরভ এখানেও ব্যতিক্রম, ওরাকল চাকরির সূত্রে তার গ্রিন কার্ড স্পন্সর করে। পড়াশোনা চাকরির মাঝের ওই সময়টায় সৌরভের পেশাদার ক্রিকেট প্রায় বন্ধই ছিল, বন্ধুদের সাথে টুকটাক খেলেছেন। 2016 সালে ওরাকলে চাকরি পাবার পরে নতুন করে ক্রিকেটার হওয়ার ইচ্ছে জাগে সৌরভের, সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে নাম লেখান। প্রতিভা আর কঠোর পরিশ্রমের জোরে 2018 সালে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলে সুযোগ পেয়ে যান। 2019 সালে টি-20 যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে অধিনায়কত্বও করেন এই পেশাদার ইঞ্জিনিয়ার। ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকলেও ওরাকলের চাকরি ছাড়েননি তিনি, এখনও ওরাকলের একটা টেকনিক্যাল টিমের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, কখনো চাকরির পাশাপাশি ক্রিকেট, আবার কখনো বা ক্রিকেটের পাশাপাশি চাকরি করেন, আর তাতেই কাবু করে ছাড়েন বাংলাদেশের ব্যাটারদের। বাহাতি পেসার সৌরভ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে 4 ওভারে 27 রান খরচায় শিকার করেন 1 উইকেট, আর সিরিজ নিশ্চিতের ম্যাচে তো আরও দুরন্ত, 3 ওভার বোলিং করে মাত্র 15 রান খরচায় তোলেন 1 জোড়া উইকেট। এই পেশাদার ইঞ্জিনিয়ারের বোলিংয়ে কাবু বাংলাদেশের লম্বা সময়ের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।